আমিরে জামাতের প্রশংসা করতে গিয়ে গোলাম মাওলা রনি কাজটা করলেন কি, কতটুকু ঠিক কাজ করেছেন, তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? জনাব গোলাম মাওলা রনি তার পরিচয় দেওয়ার কিছু নেই, তার নামটাই এখন বড় পরিচয়, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান, এখন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনীতি বিশ্লেষক, রাজনীতিবিদ বললেও ভুল হবে না। তিনি আমিরে জামাতকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছেন তার ইউটিউবে, থাম্বনেইল এরকম, আমিরে জামাত ডাক্তার শফিকের সাত কাহন, আমার সঙ্গে হঠাৎ তার একই আচরণ, এই শিরোনামে এবং এই থাম্বনেইলে। জামাতের লোকজন তার এই বক্তব্য কেউ প্রচার করছে, কেউ সমালোচনা করছে, মিশ্র প্রতিক্রিয়া। এখন আমাকে অনেকেই বলেছেন যে ভাই এই বিষয়ে একটু বিশ্লেষণ করেন, যে গোলাম মাওলা রনি আসলে কি বোঝাতে চেয়েছেন, তিনি আসলে আমিরে জামাতকে উপরে উঠিয়েছেন না উপরে উঠিয়ে তারপরে আচার মেরে নিচে ফেলে দিয়েছেন, কোনটা? শুধু এই বিষয় না, গোলাম মাওলা রনির সাম্প্রতিক রাজনীতির নানান বিষয় নিয়ে ব্যাপক সন্দেহ সংশয়, এবং আমাদেরকে অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাই এই বিষয়ে একটু থামান, অনেকে বলছেন ভাই রনিকে থামান, যারাই মেসেজ দিচ্ছেন ভাই আপনাদের অনুরোধে এই আলোচনা করা। জামাতের আমিরকে নিয়ে কি বলছেন, তার আগে তারেক রহমানকে নিয়ে কি বলছেন এটা একটু বলি, তাহলে বুঝতে পারবেন যে বক্তব্যের উদ্দেশ্য কি, তারপরে বক্তব্যের ভিতরে কি ভুল করেছেন সেটা বিশ্লেষণ করব। জামাতের আমিরের বক্তব্যের শিরোনাম তো আপনাদের শোনালাম, ভিতরে কি বলছে আমি আসছি। তারেক রহমানকে নিয়ে বক্তব্যটা শুনেন। জনাব তারেক রহমানের সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল 2019 সালের মার্চ মাসে, তিনি আমায় ডেকেছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্কাইপের মাধ্যমে প্রায় ঘন্টা তিনি একান্তে কথা হয়েছিল। তিনি খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন আওয়ামী লীগ ছেড়ে কেন বিএনপিতে এলেন। আমি বললাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি তোমাকে মনোনয়ন না দিলে বিএনপিও দিবে না, সুতরাং যখন 2018 সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলাম না তখন শেখ হাসিনার সেই কথা মনে পড়ল, এবং তখন বিএনপি থেকে প্রস্তাব এলো, তখন সাত পাঁচ না ভেবে চলে এলাম। আমার কথা শুনে জনাব তারেক রহমান হাসলেন। সেদিনে দীর্ঘ আলোচনায় আমরা একমত হয়েছিলাম, প্রথম চেষ্টা হবে শেখ হাসিনার বিদায় ঘটানোর জন্য সর্বশক্তি নিয়োগ, তারপর দ্বিতীয় চেষ্টা বিএনপির ক্ষমতায় বসানোর জন্য সর্বোচ্চ কর্মপরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন। আমি বিএনপির অভ্যন্তরীণ ঘটনা জানি না, তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে দলকে রাষ্ট্রক্ষমতা নেয়ার চেষ্টা এখনো শুরু হয়নি। একটা বিষয় স্পষ্ট যে জামাতকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য দিচ্ছেন, আবার সুযোগে বা সিস্টেমে বাসও দিচ্ছেন, আবার বিএনপি নিয়ে এই ধরনের বক্তব্য, এর মানে হচ্ছে বিএনপির মূল জায়গায় গোলাম মাওলা রনির যোগাযোগ আছে, হাত আছে, মৌলিক নেতৃত্ব গোলাম মাওলা রনিকে যথেষ্ট মূল্যায়ন করে এবং জামাতেরও মৌলিক নেতৃত্ব গোলাম মাওলা রনিকে মূল্যায়ন করে। অতএব জামাত বিএনপি সাধারণ লোকজন যে রনিকে গালাগালি করো তোমরা ভুল করছো, রনির দৌড় কিন্তু একেবারে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত, এই বিষয়টা রনি ভাই বুঝাতে চাচ্ছেন, এই জন্যই তার এই লেখা। আমি মনে করি এটা একটা বার্তা, সাধারণ ভক্ত সমর্থক আমরা অনেকে যারা তাকে তার সমালোচনা করি, আমাদের উদ্দেশ্যে এই বার্তা যে বিএনপি জামাতের দুই দলেরই হাই প্রোফাইলের সঙ্গে আমার দহরমরম সম্পর্ক, তারা আমাকে কাজে লাগে, আমরা একসাথে কাজ করেছি, তোমরা কি বলো টবো, এগুলো আমাকে গালাগালি করে লাভ নেই, এটা বুঝাতে চেয়েছেন। শুধু এটা না, কখনো আওয়ামী লীগের পক্ষে কখনো আওয়ামী লীগের বিপক্ষে একজন রাজনীতি বিশ্লেষক এটা বলতে পারেন, সমস্যা নেই। ইসলামী দলগুলো নজিরবিহীন ঐক্য, বিএনপি আওয়ামী লীগের জন্য নতুন চ্যালেঞ্জ, ভারতের মরণ দশা, নানানভাবে তিনি এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ নিয়ে একটা পোস্ট দিয়েছেন, সেটা সেটা মানে কি মজা করে বলেছেন না সিরিয়াসলি বলেছেন এটা স্পষ্ট নয়, আমার কাছে মনে হয় যে মজা করেই বলেছেন, স্যাটায়ার টাইপের লেখা, যদিও স্যাটায়ারের যে উপাদান সাহিত্যে সেই উপাদানগুলোর যথেষ্ট অনুপস্থিতি ছিল, তারপরও মোটিভ বিশ্লেষণে মনে হয়েছে স্যাটায়ার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ এটাকে তিনি সমর্থন করেন, আমার কাছে মনে হয়েছে এটা। যাই হোক দর্শক, এখন আমিরে গোলাম মাওলা রনি এখন কি চান এটা আসলে বুঝাতে পেরেছি। তিনি চান যে বিএনপি আওয়ামী লীগের সমালোচনা তিনি করলেও তাকে যেন একেবারে ধুয়ে না দেয় বিএনপি আওয়ামী লীগের লোকজন, কারণ বিএনপি আওয়ামী লীগের একেবারে মূল জায়গায় কিন্তু গোলাম মাওলা রনির হাত রয়েছে এবং যথেষ্ট মূল্যায়ন তাকে করে। যেমন তারেক রহমান যদি গোলাম মাওলা রনিকে যথেষ্ট মূল্যায়ন করে তাহলে বিএনপির লোকজন তাকে গালাগালি করলে তো তেমন কিছু আসে যায় না, এইটা বুঝাতে চান গোলাম মাওলা রনি। এই জন্য ওই তারেক রহমানের সাথে তার সম্পর্ক নিয়ে হঠাৎ করে কোনো প্রেক্ষাপট ছাড়া পোস্ট দেয়া, আমিরে জামাতকে নিয়ে হঠাৎ করে আলোচনা,
কি প্রয়োজন? ওই যে জামাতের লোকজন অনেকে খেপেছে তার বিরুদ্ধে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এজন্য তিনি বোঝাচ্ছেন যে না, আমি নিজে আমিরের জামাতের কত প্রশংসা করি এবং আমিরের জামাত আমায় কতটা মূল্যায়ন করো তোমরা দেখো, অতএব আমাকে গালাগালি করো। আমিরের জামাত তিনি কি বলেছেন তার ভিডিওতে, সাতকাহন আমার সঙ্গে হঠাৎ একই আচরণ। তিনি সিলেটে গিয়েছিলেন, ডাক্তার শফিকুর রহমানের প্রশংসা শুনেছিলেন, খুব ভালো মানুষ, সবার সাথে মিশে চলেন, ভালো ব্যবসায়ী, মেডিকেল কলেজ আছে। এরপরে তাকে আম পাঠাতেন ডাক্তার শফিকুর রহমান এবং ফোনে কথা বলতেন, জায়নামাজ পাঠাতেন, ফোনে কথা বলতেন। এবং সর্বশেষে এক লোক গোলাম মোল্লা রনির কাছে এসেছিল, তিনি বিএনপি কিংবা জামাতকে রেফার করেছেন। তো গোলাম মোল্লা রনির কথা বলে জামাতের আমিরের কাছে গিয়েছেন, জামাতের আমির ফোন দিয়েছেন, পরিচয় দিয়েছেন যে আমি কৃষকের ছেলে শফিকুর রহমান বলছি, অমুক তমুক, মানে এরকম ভূয়সী প্রশংসা করেছেন এক কথায় আমিরের জামাতের। তা আমি মনে করি তার এই ভিডিওতে আমিরের জামাতের প্রশংসা করাটা তার উদ্দেশ্য নয়। আমিরের জামাতের সাথে তার গভীর সম্পর্ক বা আমিরের জামাত তাকে কতটা মূল্যায়ন করে এই জিনিসটা দেখানোই, এই জিনিসটা দেখিয়ে জামাত শিবিরের যারা তার সমালোচনা করে তাদেরকে একটা বার্তা দেয়া তার উদ্দেশ্য। কিন্তু এখানে খুবই আপত্তিকর একটা কাজ হয়েছে যেটা নিয়ে আমাদের অনেকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যে গোলাম মোল্লা রনি তিনি আমিরের জামাতের নামটা তার থাম্বনেল শিরোনাম কিংবা তার বক্তব্যে কোথাও ক্লিয়ারলি ভালোভাবে বলতে পারেননি। তিনি শিরোনাম এবং থামনেলে লিখেছেন ডাক্তার শফিকের সাতকাহন, ডাক্তার শফিক। আবার ভিডিওর মধ্যে প্রথমেই তিনি বলতে পারেননি যে আসলে ডাক্তার শফিক না শফিকুর রহমান না শফিকুল ইসলাম। এবং শেষে স্পষ্টভাবে বলেছেন আমি নামটা, তিনি বলছেন ইমোশনাল হয়ে যাচ্ছি, আসলে শফিকুর রহমান না শফিকুল ইসলাম আমি জানি না, ডাক্তার শফিক। দেখেন এই যে ফাজলামিটা, এটা আমি মনে করি উদ্দেশ্যমূলক পরিকল্পিতভাবে করা হয়েছে। বলার সময় একটু এদিক ওদিক হলো, লেখার সময় ক্লিয়ারলি লিখতে পারবেন না, এটা হয় না। জামাতের আমিরের নাম কি এটা কয়েক সেকেন্ডে সার্চ দিয়ে বের করা যায়। অথবা গোলাম মোল্লা রনি একজন উঁচু মাপের রাজনীতি বিশ্লেষক, তিনি জামাতের রাজনীতি যত সুন্দরভাবে নন জামাত হিসেবে বিশ্লেষণ করেন এত সুন্দরভাবে অন্য কেউ বিশ্লেষণ করতে পারে না। যেমন আমরা যারা জামাতের রাজনীতি বিশ্লেষণ করি, আমরা নিরপেক্ষ দাবি করলো, আপনারা তো আমাদেরকে প্রো জামাত মনে করেন, এর মানে জামাতের ঘনিষ্ঠ পর্যবেক্ষক বা আমরা জামাত পন্থী, এভাবেই আপনারা মনে করেন। অতএব আমরা জামাতের রাজনীতি, জামাত নেতাদের নাম, জামাতের বিভিন্ন পরিভাষা, এগুলো আমরা একেবারে শতভাগ সঠিকভাবে বলতে পারবো, এটা স্বাভাবিক। কিন্তু গোলাম মোল্লা রনি সাবেক আওয়ামী লীগের, সাবেক বিএনপি, মির্জা ফখরুল বা অন্য কেউ, মানে নন জামাত একজন বিশ্লেষক বা রাজনীতিবিদ, জামাতের যে পরিভাষাগুলো রাজনৈতিক, যেমন একামতে দিন, রোকন কিংবা মজলিসে শুরা, নির্বাহী পরিষদ, কর্ম পরিষদ, বাইতুল মাল, আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এরকম নানান জামাতের রাজনীতির নিজস্ব অনেক ইউনিক পরিভাষা আছে যেগুলো অন্য কনভেনশনাল পলিটিক্যাল পার্টিসগুলোতে ব্যবহার হয় না। এগুলো গোলাম মোল্লা রনি সব জানেন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে কতজন কর্মী আছে, কোথায় কি আছে তাও জানেন, জামাতের কতজন রোকন আছে সারা দেশে, কত কোন বছর কতজন বেড়েছে তাও জানেন। তো গোলাম মোল্লা রনি ইনস্ট্যান্ট আউট সবকিছু জানেন, আর জামাতের আমিরের নাম ডাক্তার শফিকুর রহমান না শফিকুল ইসলাম তিনি জানবেন না, এটা অবিশ্বাস্য। তিনি ভালোভাবেই জানেন, 100 বার জানেন। মানে ইচ্ছা করে তিনি এভাবে বলেছেন যে আমি জামাত নিয়ে অত সিরিয়াস না, জামাতের আমির কে বা তাদের নাম কি ওটা আমি খুঁজতে যাই না, কিন্তু জামাত আমাকে খুঁজে বের করে অস্বাভাবিকভাবে মূল্যায়ন করে। দেখো আমি তোমাদের আমিরের নামও জানি না ঠিক মতো, অথচ আমাকে কতটা মূল্যায়ন করে আমির, মানে এরকম একটা কৃত্রিম ভাইব দেওয়ার জন্যেই গোলাম মোল্লা রনির এই চালাকি বলে আমি মনে করি।